দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও ভাঙনের মুখে পড়ল জাতীয় পার্টি। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও এরশাদ পুত্র সাদকে ছাড়াই প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে 289 আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ বলছেন, গভীর ষড়যন্ত্র করে রওশন এরশাদ ও তার অনুসারী নেতাকর্মীদের নির্বাচনের বাইরে রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সোমবার সন্ধ্যায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে 289 আসনে আনুষ্ঠানিক প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে এই তালিকায় নেই দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ, এরশাদ পুত্র সাদ এরশাদ, বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা সহ সাবেক এমপি রুস্তম ফরাজির নাম। রংপুর 3 গোলাম মোহাম্মদ কাদের এমপি, রংপুর 4 পীরগাছা মোস্তফা সেলিম বেঙ্গল। ঢাকা 17 ও সাত এরশাদের রংপুর 3 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে। মশিউর রহমান রাঙার আসনে দেওয়া হয়েছে আসিফ শাহরিয়ারকে। আর রওশন এরশাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহ 4 আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানান জাপা মহাসচিব। 289টা দিয়েছি আর বাকিগুলি তো হয়তো 2-3 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে বাকিগুলি দিব কিনা। আর এককভাবে আমাদের নিজস্ব প্রতীকে আমরা নির্বাচন করব এবং ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে তাহলে আল্লাহর রহমত ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আবার ক্ষমতা যাব। যদি কেউ বিদ্রোহ প্রার্থী হয় আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। এদিকে বনানী অফিসে যখন প্রার্থীদের নাম ঘোষণা চলছে তখন নিজেদের গুলশান অফিসে জরুরি বৈঠকে বসেন রওশনপন্থী নেতারা। সেখানে এই ঘটনাকে জি এম কাদেরের স্বেচ্ছাচারিতা বলে মন্তব্য করেন তারা। রওশনপন্থী নেতারা বলেন, এভাবে নির্বাচনে যাবেন না জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। একতরফাভাবে জি এম কাদের সাহেব তার পার্টি ক্যান্ডিডেট অ্যানাউন্সমেন্ট করে দিলেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং পার্টির এটা হয়তো পঞ্চমতম ফিফথ আপনার ডিভিশন বলতে পারেন। ভাঙ্গনের দায়ভার আজকে কিন্তু জি এম কাদের সাহেবদেরই নিতে হবে। বেগম রওশন এরশাদ শেষ পর্যন্ত কিন্তু উনি চেয়েছিলেন যে জাতীয় পার্টি এক হোক, সবাই ফিরে আসুক। যেই পদক্ষেপ তারা নিয়েছেন তারা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে নির্বাচনের বাইরে রাখার ব্যবস্থা করেছেন। 300 আসনের বাকি 11টির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনে কোনো প্রার্থী পায়নি দলটি। বাকি আসনগুলোর প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানান জাপা মহাসচিব। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।